ছত্তিশগড়ের জনসভা থেকে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের শেষের দিকে ছত্তিশগড়ে রয়েছে বিধানসভা নির্বাচন কংগ্রেস শাসিত এই রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি ছত্তিশগড়ের রায়পুরের জনসভা থেকে সে রাজ্যের জন্য ছিয়াত্তর হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী তারপরে কংগ্রেস সরকারকে বিদ্ধ করেছেন আক্রমণাত্মক বাক্যবানে কংগ্রেসকে গরিবের শত্রু আখ্যা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন কংগ্রেসের সব থেকে বড় নীতি হলো দুর্নীতি করা দুর্নীতি না হলে কংগ্রেসের হয় বলেও কটাক্ষ করেছেন মোদী বলেছেন দুর্নীতি যদি কংগ্রেসের গ্যারান্টি হয় তার গ্যারান্টি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রায়পুরের জনসভা থেকে শুক্রবার নরেন্দ্র মোদী বলেছেন ডার যায় ও মোদী নেহি অর্থাৎ যিনি ভয় পান তিনি মোদী নন কংগ্রেস যতই চেষ্টা করুক লক্ষ্যে পদক্ষেপ করা থেকে আমাকে আটকাতে পারবে না কংগ্রেস ছত্তিশগড়ে যা করেছে আমরা তার দ্বিগুণ করব। কংগ্রেস গরিবের শত্রু এরপরেই ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকে আক্রমণ করে মোদী বলেছেন ছত্তিশগড় কংগ্রেসের এটিএম হয়ে গিয়েছে শুধু মদের দুর্নীতি হয় এমন কোন দফতর নেই যেখানে দুর্নীতি করা হয়নি অপশাসনের উদাহরণ হয়ে উঠেছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার মোদী আরও বলেছেন ছত্তিশগড়ের উন্নয়নে বাধা একটি বড় হাতের তালু সেই হাতের তালু হল কংগ্রেস ওরাই আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে এবং ছত্তিশগড়কে লুট করছে রায়পুরের সায়েন্স কলেজের মাঠের সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন মোদি আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও বিতরণ করেছেন তিনি এর পাশাপাশি বিজেপি সভায় আসার পথে দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আহতদের সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভিউ রিপোর্ট আর ইনিউজ